লক্ষীর ভাণ্ডারের দ্বিতীয় এসএমএস কবে আসবে? দাদা, লক্ষীর ভাণ্ডারের প্রথম এসএমএস পেয়েছি কিন্তু দ্বিতীয় এসএমএস আসছে না, কি করতে হবে? কত তারিখের মধ্যে দ্বিতীয় এসএমএস আসবে? তো শেষমেশ আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম যে দ্বিতীয় এসএমএস কতদিন আসতে দেরি হবে এবং কত তারিখে দ্বিতীয় এসএমএস ঢুকবে, সেই সব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমি পার্সোনালি কয়েকজনের কাছ থেকে যারা এইসব ব্যাপারে জানে বা এইসব ব্যাপারের সাথে যুক্ত আছে তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের কি বক্তব্য এই নিয়ে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবার প্রথমে আপনাদের একটু মোবাইলের স্ক্রিনের দিকে নজর দিতে হবে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমরা এখন রয়েছি ফেসবুকে বাংলার গর্ব মমতা অফিসিয়াল পেজে। এই পেজে লক্ষীর ভাণ্ডার নিয়ে একটি আপডেট পোস্ট করা হয়েছে, সেটা দেখুন একদিন আগে পোস্ট করা হয়েছে। বলা হয়েছে এবারের দুয়ারে সরকার শিবিরে সমস্ত প্রকল্পকে ছাপিয়ে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে মহিলাদের হাতে। নগদ যোগান নিশ্চিত করতে দিদির এই উদ্যোগ প্রকৃত অর্থেই। আর যে ছবিটা দিয়েছে, এই ছবিটায় কি লেখা রয়েছে দেখুন, ঘরে ঘরে লক্ষ্মী লাভ, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নয়া আবেদন জমা পড়েছে 15 লক্ষেরও বেশি। আপনারা হয়তো ভাবছেন এটা আপনাদের কেন দেখাচ্ছি বা কেন বলছি, তো চলুন এ ব্যাপারেও আপনাদের জানিয়ে দেওয়া যাক। তাহলে আপনারা বুঝতে পারছেন 15 লক্ষ মানুষ, এটা কিন্তু কম কথা নয়। 15 লক্ষ মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। এই আবেদনগুলোকে খতিয়ে দেখা, তাদেরকে SMS পাঠানো, স্যাংশন করা, টাকা পাঠানো, এগুলো কিন্তু একটা লম্বা প্রসেস, আজ চাইলেই কাল হয়ে যাবে না। দ্রুত কাজ এগোচ্ছে, দ্রুত কাজ এগোলেও আপনারা বুঝতে পারছেন 15 লক্ষ মানুষ, তো সেক্ষেত্রে একটু দেরি হচ্ছে। আগের বারে এই ফর্ম ফিল আপের সংখ্যাটা ছিল আরও অনেক গুণ বেশি, তাই এবারে যেহেতু 15 লক্ষ থাকায় তাই কাজ দ্রুত করা হচ্ছে এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি করে মেসেজ পেয়ে গেছেন। এই প্রথম SMS এসে যাওয়ার পরে আপনাদের প্রায় এক মাস অপেক্ষা করতে হয় দ্বিতীয় SMS পেতে। কখনো কখনো এক মাসের একটু কম সময় লাগে, কখনো কখনো একটু বেশি সময় লাগে। আগের বারের যে সিস্টেমটা হয়েছিল সেই সিস্টেম অনুযায়ী এই সময়টাই লাগছিল, কিন্তু এবারে যেহেতু দ্রুত কাজ করা হচ্ছে তাই আপনাদের একটু কম সময় লাগতে পারে। আগেই বললাম যারা এই সব কাজের সাথে যুক্ত রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমি কি জানতে পেরেছি সেটা শুনুন। দ্রুত কাজ হওয়ার কারণে যারা প্রথম SMS ইতিমধ্যেই পেয়ে গেছেন তারা দ্বিতীয় SMS পাবেন মার্চ মাসের 20 তারিখের মধ্যে। যাদের প্রথম SMS একটু লেটে এসেছে বা যারা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে, তাদের ক্ষেত্রে এটা হয়তো মার্চ মাসের শেষের দিকে দ্বিতীয় SMS আসতে পারে। আবার অন্যজন বলছেন এই গোটা মার্চ মাস ধরে ডেটা এন্ট্রির কাজ চলবে, তাই প্রথম SMS সবাইকে পাঠানো হবে, দ্বিতীয় SMS আসতে সময় লাগবে, সেটা হয়তো এপ্রিল মাস হয়ে যেতে পারে। আপনারা হয়তো ভাবছেন এই দ্বিতীয় SMS আসতে যত লেট হবে তত আপনাদের টাকা কম হতে থাকবে, মানে আপনারা মার্চ মাসেরও টাকা পেলেন না, এপ্রিলেরও হয়তো টাকা পাবেন না, এরকম হয়তো ভাবছেন। তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আপনাদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা একসাথেই সমস্ত টাকাটা পেয়ে যাবেন। হ্যাঁ, তবে আপনারা দ্বিতীয় SMS পাবেন মার্চ মাসের শেষ সপ্তাহ বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যে। এই সময়ের মধ্যেই আপনাদের দ্বিতীয় SMS চলে আসবে। দ্বিতীয় SMS এসে গেলে আপনারা প্রায় টাকা পাওয়ার দৌড় গোড়ায় পৌঁছে গেলেন, এরপরে যখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে তখনই আপনারা সেই টাকাটা আপনাদের ব্যাংকে পেয়ে যাবেন। আপনাদের আমি এর আগেও বলেছি যে বিভিন্ন কারণে দ্বিতীয় SMS না এসে পৌঁছাতে পারে, হতে পারে আপনাদের মোবাইলের কোনো ফল্ট বা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য আপনারা SMS নাও পেতে পারেন, তবে আপনারা এই ব্যাপারে ঘাবড়াবেন না। আপনাদের যখন টাকা পাওয়ার সময় হবে, আপনাদের ফর্মটা যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা দ্বিতীয় SMS ছাড়াও আপনাদের ব্যাংকে টাকাটা ঠিকই পেয়ে যাবেন। যারা ফর্ম আগে জমা দিয়েছে বা প্রথম SMS যাদের আগে এসেছে তারা একটু আগে দ্বিতীয় SMS পাবে, এবং যারা একটু শেষের দিকে ফর্ম জমা দিয়েছে বা মার্চ মাসে ফর্ম জমা দিয়েছে যাদের প্রথম SMS আসতে দেরি হয়েছে তাদের একটু লেটে দ্বিতীয় SMS আসবে, স্বাভাবিকভাবেই এটাই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নতুন নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্বন্ধে আপডেটেড থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।